আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম আলহামদুলিল্লাহ অবশেষে বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে এই বিষয়টি নিয়েই আজকের এই নিউজ তো চলুন বন্ধুরা আমরা বিস্তারিত নিউজটি জেনে আসি অবশেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জন্য করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছে আগামী তিন দিনের মধ্যেই ল্যাব স্থাপনের কাজ শেষ হতে পারে ছয়টি প্রতিষ্ঠানকে ল্যাব স্থাপনের কাজে সহায়তা করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান বলেন ল্যাব স্থাপনের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে সংশ্লিষ্ট সূত্র জানায় বিমানবন্দরের পার্কিং ভবনের স্বাদে ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও তাতে আপত্তি ছিল ল্যাব স্থাপনে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো এই সংকট নিরসন ও নতুন স্থান নির্ধারণের বিষয়ে বিমানবন্দরে এসেছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক তারা বিমানবন্দরের ভেতরে জায়গা নির্ধারণ করে দেন টার্মিনাল ভবন দ্বিতীয় তলার উত্তর পাশে যাত্রীদের কাছ থেকে স্যাম্পল নেওয়া হবে নিস্তলায় ল্যাব পরীক্ষা করা হবে ইতিমধ্যেই ছয়টি প্রতিষ্ঠানকে ল্যাব স্থাপনের জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে এর আগে গত ১৫ সেপ্টেম্বর সাতটি প্রতিষ্ঠানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আর্টিফিশিয়াল ল্যাব বসাতে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়